সুপ্রিয় দর্শক, দা বাংমিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজ্যে আবারও অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা তোমাদের তুলে ধরবো যে কোথায় কত সংখ্যক অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে এবং তাদের যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো কী কী আছে। তো তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবে। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, নোটিশটা আমি ওপেন করে রেখেছি। এবার এই নোটিশটা চলো আমরা একটু দেখে নিই কী কী আছে। তো প্রথমে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার উলুবেড়িয়া আরবান ICDS প্রজেক্ট। তো এখানে যেমনটা লেখা রয়েছে, এত দ্বারা উলুবেড়িয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প জেলা হাওড়ায়ের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্য পদগুলি পূরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে উপযুক্ত মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই পদগুলি কোনো স্থায়ী সরকারি পদ নয়, স্বেচ্ছামূলক পদ। নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত সম্মানিত ভাতা পাবেন এবং কোনো প্রকারের প্রকল্প স্থায়ী বা বন্ধ হয়ে গেলে তাদের দায় দায়িত্ব সরকার নিতে বাধ্য নয়। এখানে আরও যেটা লেখা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহকারী পদে প্রার্থীদের যে ওয়ার্ড এলাকায় শূন্য পদ অবস্থিত সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু হাওড়া জেলার উলুবেড়িয়া এবং যেখানে যে ওয়ার্ডে শূন্য পদ আছে সেখানে স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আবেদন করতে পারবে। আগামী 27/4/2022 তারিখ থেকে 23/5/2022 তারিখ পর্যন্ত প্রতিটি সরকারি কাজের দিন প্রকল্প অফিসে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23/5/2022 বিকাল 4টা পর্যন্ত। এবার এখানে যোগ্যতা কী কী লাগবে। বাসস্থান উপর উলুবেড়িয়া শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প তথা উলুবেড়িয়া পৌরসভাতে কেবলমাত্র 1 থেকে 32 ওয়ার্ড অন্তর্ভুক্ত। অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রার্থীদের উলুবেড়িয়া শিশু বিকাশ কেন্দ্রের প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। সহকারী পদে প্রার্থীদের যে ওয়ার্ড শূন্য পদ অবস্থিত সে ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার আছে বয়স, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পদে শুধুমাত্র মহিলা কর্মীরা আবেদন করতে পারবেন 4/1/2022 তারিখে। তাতে ন্যূনতম বয়স হবে 18 বছর এবং সর্বাধিক বয়স হবে 45 বছর। অর্থাৎ 18 থেকে 45 বছরে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার থেকে শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি কর্মী পদে সকল প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারিভাবে অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ মিনিমাম তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া সহায়িকা পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারি অনুমোদিত স্কুল থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী হিসাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হবে। অর্থাৎ সহায়িকা পদে কিন্তু অষ্টম শ্রেণী হলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে দুটো পদ, যেটা একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী যেটা হচ্ছে মাধ্যমিক পাশে এবং সহায়িকা যেটা হচ্ছে 8 পাশে তোমরা আবেদন করতে পারবে। এবার আছে অবসরের বয়স কত দেওয়া আছে। বর্তমানে সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা 65 বছরের পূর্ণ বয়স হলে স্বেচ্ছায় কাজ থেকে তাদের বাধ্যতামূলক কর্মজীবনে অবসর করা হয়। 65 বছর পর্যন্ত তোমরা কাজ করতে পারবে। এবার দেখি কতগুলো পোস্ট এখানে খালি আছে। অঙ্গনওয়াড়ি কর্মীতে মোট আছে 10টি পদ এবং সহায়িকা পদ আছে 48টি। এবার আমরা এখানে পদগুলো কোথায় কতটা আছে একটু দেখে নিই। যেখানে কর্মী আছে সেটা হচ্ছে উলুবেড়িয়া শহর সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে মোট 10টি পদ আছে, যার মধ্যে অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভদের জন্য 4টি, তফসিলি জাতিদের 3টি, উপজাতি তফসিলি উপজাতি 2টি এবং ওবিসি এ যারা আছে তাদের জন্য 1টি। ওবিসি বি এর কোনো পদ এখানে নেই এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনো পদ নেই। টোটাল এখানে 10টা পদ আছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি হাওড়ে অন্তর্গত 1 থেকে 32 নম ওয়ার্ডের যে সমস্ত ওয়ার্ড ভিত্তিক পদ আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো অনেকটা পদ আছে, এগুলো এতটা ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। তো তোমরা চিন্তা করো না, আমি এই যে নোটিশটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে যে কোন ওয়ার্ডে কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, কোন ক্যাটাগরিতে কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এবার আসি প্রার্থী নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখে নিই। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য প্রার্থীদের নিম্নলিখিত লিখিত পরীক্ষা পূর্ণমান 90 বসতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে যেখানে 90-এর মধ্যে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষা সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে 10। অর্থাৎ যদি লিখিত পরীক্ষা পাস করে তারপর তোমাদেরকে মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরে। এবার দেখি লিখিত পরীক্ষা যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। মাতৃভাষায় 150 ওয়ার্ডের রচনা লিখুন অষ্টম শ্রেণী মান, তার হচ্ছে 15 মার্ক। পাটিগণিত অষ্টম শ্রেণী মান, তার হচ্ছে 20 মার্ক।
পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের স্বাস্থ্য বিষয়ক অবস্থা, এদের উৎস, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হবে, যেখানে 15 মার্ক আছে। ইংরেজি ভাষা জ্ঞান, প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, ভাষান্তরকরণ, অনুবাদ ইত্যাদি 8ম-9ম শ্রেণী মান, যেখানে 20 মার্ক, সাধারণ জ্ঞান আছে 20 মার্ক। তো এই টোটাল 90 মার্কে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে। এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য পৃথক প্রশ্নপত্র, অর্থাৎ দুটো পদের জন্য কিন্তু একই প্রশ্ন হবে না, আলাদা প্রশ্ন হবে। এবার দেখা যায় আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে। প্রার্থীর বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট মূল কপি 6 মাসের মধ্যে প্রাপ্ত। প্রার্থীদের বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেট এলাকার সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমার, সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিক বিডিও এর কাছ থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তোমাদের যে বাসস্থান সার্টিফিকেট সেটা তোমরা সংগ্রহ করবে এই সমস্ত যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে। এছাড়া আছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেট সব প্রত্যয়িত কপি, প্রার্থীর বয়স সংক্রান্ত সার্টিফিকেট সব প্রত্যয়িত কপি, জাতি, প্রার্থীর জাতিগত পরিচয় যদি কেউ SC ST কম থেকে থাকো তাদের জাতিগত সার্টিফিকেট সব প্রত্যয়িত কপি, প্রার্থীর সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, 1টি স্ট্যাম্প সাইজের ছবি আর 1টি আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট জায়গায় আটকা দিতে হবে এবং অন্য 2টি ছবি আবেদনপত্রের সঙ্গে আলাদাভাবে খামের মধ্যে ভরে দিতে হবে। এবার আসতে আবেদনকারীর নাম ও সম্পূর্ণ ঠিকানা সম্বলিত এবং 6 টাকার ডাকটিকি সম্বলিত 1টি 10x4 মাপে খাম দিতে হবে। অর্থাৎ তোমাদের আবেদন করার সঙ্গে কিন্তু সেই আবেদনপত্রের মধ্যে 1টি 6 টাকার ডাকটিকির সঙ্গে খাম দিতে হবে। এছাড়া এপিক আধার কার্ডের কপি দিতে হবে, যেটা তোমাদের সপ্রত্যয়িত হতে হবে। এবার আমরা দেখি তোমাদের আবেদনটা কোথায় তোমরা জমা দেবে। তো এখানে যেমনটা লেগেছে বিজ্ঞপ্তিতে বর্ণিত দরখাস্তের বয়ান অনুযায়ী প্রতিটি কলম সম্পূর্ণরূপে পূরণ করে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে রাখার নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে। উক্ত বয়ান ব্যতীত অন্য কোনো বয়ানে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। উপরোক্ত সকল প্রমাণপত্র ও খামসহ আবেদনপত্রটি একটি বড় খামে ভরে মুখবন্ধ অবস্থায় সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক ফুলগুড়িয়া শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প হাওড়া এই ঠিকানায় প্রদান করতে হবে। উক্ত খামের মধ্যে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সঠিকভাবে তার লেখা বাধ্যতামূলক। তদুপরি খামের বাঁদিকে আবেদনকারীর নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম সহ ঠিকানা অবশ্যই লিখতে হবে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23/5/2022 বিকাল 4টার মধ্যে। এবারে কিন্তু আর কিছু লেখা রয়েছে আবেদনকারীর প্রতি কয়েকটি নির্দেশিকা রয়েছে, তোমরা এই নির্দেশিকা গেলে একটু পড়ে নিয়ে গেলে আমি দেখাচ্ছি না এই মুহূর্তে। এবার চলো আমরা দেখে নিই আবেদনকারী ফর্মটা কেমন আছে এবং সেই ফর্মটা কিভাবে তোমরা পূরণ করবে। এটা হচ্ছে আবেদনের ফর্ম, অর্থাৎ এই ফর্মে তোমাদেরকে আবেদন করতে হবে, অন্য কোনো ফর্মে আবেদন করলে কিন্তু সেটা বাতিল হবে, এইমাত্রই কিন্তু সেটা দেখলে বলা রয়েছে। তো এই ফর্মটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, অর্থাৎ এই নোটিশটা থেকে তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে নিয়ে তারপরে এটাকে জমা করবে। তো এখানে কী কী লেখা আছে চলো এবার আমরা দেখে দিই কী কী এখানে জমা করতে হবে। তো উপরে যেটা লেখা রয়েছে মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, এবার দেখো এখানে লেখা হচ্ছে প্রার্থী পূর্ণ নাম, তোমার নামটা লেখে দেবে ইংলিশ ক্যাপিটাল লেটারে, প্রথমে হচ্ছে ইংলিশ ক্যাপিটাল লেটারে তোমার পূর্ণ নাম, প্রথম যেটা দেখতে পাচ্ছ লাইনটা এখানে বাংলা লিখবে, নিচের লাইনটা ইংলিশে লিখবে। এরপর আছে পিতা বা স্বামীর নাম, পর স্থায়ী ঠিকানা, তোমার স্থায়ী ঠিকানা এখানে লিখে দেবে পাড়া বা মহল্লা, রোড নম্বর, পোস্ট, ওয়ার্ড নং, থানা, জেলা, পিনকোড, বর্তমান ঠিকানা সেম একইভাবে লিখে দেবে, জন্ম তারিখ ইংরেজি সন অনুযায়ী লিখে দেবে, এটা জন্ম তারিখ বাংলা সন, বয়স 27/4/2022 তোমার বয়স কত হচ্ছে সেটা বের করে এখানে বছর মাস দিন বসিয়ে দেবে, শিক্ষাগত যোগ্যতাটা বসিয়ে দেবে, তফসিলি জাতি উপজাতি হলে তার যে নাম্বারটা থাকে সে নাম্বারটা এখানে বসিয়ে দেবে, শারীরিক প্রতিবন্ধী কিনা সেটা হ্যাঁ অথবা না লিখে দেবে, এপিক নম্বর তো তোমার ভোটার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার বসিয়ে দেবে, প্রার্থী মাতৃভাষা এখানে বাংলা লিখে দেবে। এবার 1 থেকে 12 নং সারণিত বর্ণিত সমস্ত প্রমাণপত্র সত্যায়িত কপি জমা দিতে হবে, অর্থাৎ এখানে খেয়াল করে 1 থেকে 12 নম্বর যেগুলো লেখা রয়েছে এর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সত্যায়িত কপি জমা দিতে হবে, অর্থাৎ উপরের দিকে যে ইনফরমেশনগুলো চেয়েছে যে কাগজগুলো চেয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে সত্যায়িত কপি এখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এখানে প্রার্থী পূর্ণ স্বাক্ষর করতে হবে, প্রার্থীর তারিখ এবং প্রার্থী পূর্ণ নাম এটা এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করে এখানে ছবি লাগাতে হবে সত্যায়িত, অর্থাৎ এখানে একটা ছবি এরকম যে সাদা জায়গায় আছে সাদা জায়গায় তোমার একটা ফটো লাগিয়ে দেবে। তো এই ছিল মূলত বিষয়টা, আশা করি এই ভিডিও দেখে বা এই নোটিশটা দেখে তোমরা জানতে পারলে যে অঙ্গনওয়াড়ি নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। তো তোমরা যারা আগ্রহী তারা কিন্তু আবেদন করতে পারো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কোনো কিছু জানার থাকলে বা বুঝতে অসুবিধা হলে বা ভিডিও কেমন লাগলো জানতে আমাকে কমেন্ট করতে পারো। ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।